ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আবুল আহাবু আবুল আহাব সেও আনন্দ উল্লাস করেছে যদিও সে আর সাল্লামের দুশ্মন কারণ তিনি নবী মোহাম্মদ হতম নবীন রসুল্লা সাল্লাহ সাল্লামের মা কারণে তিনি উল্লাস করেননি আনন্দ মানেননি বরং ভাতিজা হয়েছে আব্দুল মুতালিব এর পোতা হয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মত তাই তিনি আনন্দ উল্লাস করেছিলেন তাই তিনি আনন্দ উল্লাস করেছিলেন তিনি ভাতিজার জন্য তো আমরা এখন যে বিষয়গুলি যাব সেটা হচ্ছে যে আহমদ ইয়ার খান না আইমি সাহেব তিনি যে দলিলগুলো দিয়েছেন সেটা এক নম্বর যে হাজরত ইশা আলি সাল্লামের দোয়া ঈশা আলি সাল্লাম দোয়া করেছিলেন সেটা কি রবা

এখানে আজ হাজরত বা আহমেদ খান বেলের অনুবাদ করছেন যে মারিয়াম তনই ঈশা আর্জ করলেন কি আর্জ করলেন হে আল্লাহ হে প্রতিপালক আমাদের উপর আকাশ থেকে একটা খান খাদ্য খাঞ্চা অবতারণ করুন অবতারণ করুন যা আমাদের জন্য ঈদ ব্যাকরণিত বলা হয়েছে যে আনন্দ উৎসব হবে অর্থাৎ আমাদের জন্য ঈদ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য এবং আপনারই নিকট থেকে নিদর্শন এবং আমাদেরকে রিস্ক দান করুন আর আপনি তো সর্বশ্রেষ্ঠ জীবিকা দাতা এটা হচ্ছে কোরআনের যে অনুবাদ লিখেছেন তার অর্থ তার অর্থ এখন তিনি এখানে টিকা করেছেন টিকা নাম্বার হচ্ছে দুশো বিরাশি দুশো বিরাশি তো টিকা নাম্বার দুশো বিরাশি যেটা ঈদ সম্পর্কে সেখানে কী লিখেছেন উনি তিনি লিখছেন অর্থাৎ আহমদ রেজা খান বেরুলবি কাঞ্জুল ইমানের ফুরা মাইয়াদ একশো চোদ্দ নম্বর আয়াতের দুশো বাষট্টি বিরাশি নম্বর টিকায় তিনি লিখছেন অর্থাৎ আমরা সেটা অবতরণের দিবসকে উৎসবের দিন হিসাবে উদযাপন করব সেটার প্রতি সম্মান প্রদর্শন করব খুশি প্রকাশ করব আপনারই ইবাদত করব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব এটা এটা কার কথা হচ্ছে ঈশা আল্লাহ সাল্লামের কথা এখানে লেখা হলো তো ওই যে দিনটা অর্থাৎ যে দিন মাই বা দফতরখানা বা খাদ্য খাঞ্চা খাদ্যের খাঞ্চা অবতীর্ণ হয়েছিল দিনটা কিসের জন্য করবে যে সেদিন ওই যখন খাদ্য আর সেটা খুশির দিন কাদের জন্য যেটা ঈশা সালাম বলছেন আমাদের আমাদের পূর্ববর্তী যারা তাদের জন্য এবং আমাদের পরবর্তী তাদের জন্য এখন এখান থেকে যদি উৎসব মানাতেই হয় তাহলে উৎসব যদি মানাতেই হয় তাহলে ঈশা সালামের উপরে কবে খাঞ্চা অবতীর্ণ হয়েছিল সেই দিনের করা উচিত এই আয়াতের ভিত্তিতে করলে আয়াতের ভিত্তিতে করলে কোন দিন খাঞ্চা অবতীর্ণ হয়েছিল সেই দিনকে খুঁজে বের করা দরকার তো সেই দিন যদি হাদিস কোরআনে থাকে তাহলে মানাবে দুই নাম্বার হচ্ছে যে মুসা আলহ সাল্লাম বা ঈশা আলহ সাল্লামের শরীয়ত আমাদের অর্থাৎ উম্মতে মোহাম্মদের উপর লাগু হবে না যদি সেটার প্রমাণ কোনো হাদিসে না থাকে যদি কোনো হাদিসে আল্লাহ রসুল কোনো কথা করেছেন যেটা প্রত্যেকটা হয়তো তওরা তিনজিল জবুর প্রত্যেকটাতে এসেছে এবং কোরআনে এসেছে বা হাদিসে এসেছে রসুল্লাম করতে বলেছেন বা করেছেন তাহলে সেটা করতে বাধ্য কারণ আমাদের কাছে হাদিসে স্পষ্ট যে যদি মূসা এই ঘটনা আমরা জানি যে উমার তেলাত করছিলেন তো সেই সময় যান চোখ মুখ লাল হয়ে যায় তখন আউবাকার তিনি ডেটে বলেন যে তুমি কি দেখতে চান মানে চেহারা কেমন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তখন তিনি মানে সেটাকে ফেলে দেন এবং আপনার রসিক বুঝতে পারেন যে রসিসাল্লা সাল্লাম তিনি রেগে গেছিলেন এই বিষয়টা বুঝতে পারার পর তিনি পুনরায় তৌরাত ফেলে দিয়ে তখন কথা যখন বলেন যে আমি দিন ইসলামের প্রতি রাজি সন্তুষ্ট এবং আমি মোহাম্মদুল্লামকে নিস পেয়ে সন্তুষ্ট বা রাজি এই কথা বলার পর রসুল সাল্লাম তখন বললেন যদি মুসা আলি সাল্লামও আজকে আসে তাহলে তিনি তাকেও আমার অনুসরণ করতে হবে অর্থাৎ তার শরীয়ত চলবে না তার শরীয়ত চলবে না অর্থাৎ রসুল সাল্লামের যে শরীয়ত যশোরাম যে শরীয়ত নিয়েছেন তাই অনুসরণ মুসাও করতে বাধ্য তাহলে মুসাও যখন করতে বাধ্য তো ঈসা আল ক্ষেত্রে একই কথা প্রত্যেকটা নবীরই যে সেটা ছিল সেটা ছিল তাদের জন্য কিন্তু রসুল সাল্লামের শরীয়ত হচ্ছে কেমন মানুষ আসবে তার জন্য সে নবী আসুক যে আসুক না এখানে ঈসা আলাই সাল্লাম যখন আসবেন তখন তিনি নতুন দিন নিয়ে আসবেন না নতুন কোনো বিধান নিয়ে আসবেন না বরং সালামের আগমন যে বার্তা বার্তা আমরা জানি তাতে আমাদের কাছে যেটা স্পষ্ট সেটা হচ্ছে এই যে ঈশাআ আলাহ সাল্লাম এলেও যেটা দিন এ মাহদ আহ্লামের যে দিন দিন ইসলাম যে সাল্লামের যে দাওয়াত সেটাকে তিনি আম করবেন নিজে থেকে কোনো কিছু করবেন না তাহলে এখানে ঈশা আলাহ কথা বলা হলো দ্বিতীয় এখানে মাসলা বের করা হচ্ছে মাসালা নিজে থেকে বের করা হচ্ছে কি বলা হয়েছে এ থেকে হলো যে 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 দিবস দিবসে আল্লাহ নাজিল হয় সেদিন ঈদের দিন হিসাবে উদযাপন করা আনন্দ প্রকাশ করা ইবাদত করা এবং আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহর প্রিয় বান্দাদের অনুসৃত পথ আর এতে সন্দেহ নেই যে বিশ্বকুল সর্দার সাল্লাহ আলী আসাল্লাম এর শুভাগমন আল্লাহ সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠতম রহমত এ কারণে হুজুর সাল্লি সাল্লামের বরকতময় জন্মদিন দিনে আনন্দ উদযাপন করা এবং মিলাদ শরীফ পাঠ করা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা ও খুশি প্রকাশ করা পছন্দনীয় ও প্রশংসনীয় কাজ এবং আল্লাহর মকবুল বান্দাদের তারিকা এখানে আপনারা যেটা বের করা দেখতে পেলেন এখানে পুরো একটা যুক্তি খাড়া করা হয়েছে অর্থাৎ ঈশা আলে সাল্লামের জন্য যে আয়াত আমরা পড়লাম সে আয়াতের ভিত্তিতে রসুল সাল্লামের মতো যে নেয়ামত এটা সত্যই যে রসুল সাল্লাম আমাদের জন্য নেয়ামত কিন্তু এখানে লজিক ফিট করে ঈদে এ মিলাদন রসাল্লামের শুধু জন্মদিনটাই কি নিয়ামত না রসুল সাল্লামের কিছু নিয়ামত রুসুল্লাম যেদিন থেকে আমার জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে নিয়ে আমিতু যা করেছেন সব সবকিছু আমাদের জন্য নিয়ে আমত সাল্লামের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নিয়ে তাহলে আমরা প্রত্যেকটা বিষয়কে কি সেইভাবে পালন করি জন্মের দিন যখন যখন তিনি জন্মগ্রহণ করেন যে রুসাল্লাম শুভাগমন ঠিক আছে রুসুল্লাম শুভ গমন করলেন তখন তো তিনি নবী ছিলেন নবী হবেন না হবেন না এ ব্যাপারে তো কারো কোনো ব্যাপার ছিল না কাফেরদের মধ্যে জন্মগ্রহণ করছেন মক্কার কুরাহদের মধ্যে জন্মগ্রহণ করছেন তখন তো তিনি নবী হবেন তো এটা কেউ জানতো না তো সেই দিনকে নিয়ে বাড়াবাড়ি কেন তার থেকে বেশি তাহলে যেদিন রুশামের উপরে প্রথম ওই অবতীর্ণ হলো সেই দিনের বেশি গুরুত্ব কারণ তিনি যে যেমন এটা আমার কাছে প্রমাণিত যে গারে হিরাতে রসুল্লাম ছিলেন ওই অবতীর্ণ হলো তাহলে এটা আমাদের কাছে প্রমাণিত তাহলে যখন নবী আহমেদ আমরা জানতে বললাম যেদিন আমাদের কাছে প্রথম জানা গেল তাহলে সেই দিন আমাদের কাছে বেশি খুশির সেদিনই ঈদের দিন হওয়া উচিত ছিল কিন্তু সেটা তো আমরা পালন করছি না বরং সোমবার যেটা যেটা হাজির দ্বারা প্রমাণিত সেটাও বাদ দিয়ে দিয়েছি শুধু নিয়ে নিচ্ছি বারো তারিখের মাস আওয়াল মাসের কোথা থেকে পেলাম ভাই তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে একটা যুক্তি নিজে থেকে তৈরি করে নেওয়া হলো আমি আগেই বলেছিলাম যে যেটা ইবাদত হবে সেটা প্রমাণিত হবে আর যদি ইবাদত না হয় তাহলে সেটাকে যদি নিজের কোনো মাসলাকের বা কারো মত যদি হয় তাহলে কোরআন থেকে যে কোনো শব্দ যদি ওই ধরনের পাওয়া যায় তো তার তাকে সামনে রেখে লজিক ফিট করা হবে এবং নিজের মতটাকে প্রমাণ করার চেষ্টা করা হবে এখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে না হয়নি আগে আগেই আমি বলেছিলাম যেটা ইবাদত হবে যার জন্য নেকি রয়েছে এখন এখানে একটা প্রশ্ন উঠতে পারে যেটা না করার কারণে যারা করে না তাদেরকে কাফের বলা হচ্ছে তাদেরকে শয়তান বলা হচ্ছে অনেক কিছু বলা হচ্ছে তো আমি এখন প্রশ্ন করতে চাই প্রথমত ইবাদত করলে নেকি রয়েছে ইবাদত করলে নেই রয়েছে তো এটা ইবাদত কি না যেমন নেকি নেকির ব্যাপারে আমরা বর্ণনা পাই তো এই করলে কি নেকি আছে আর তার দলিল কোথায় যেটা করলে এই ধরনের নেকি হবে তার দলিল কোথায় আমি জানতে চাই আমাকে জানালে উপকৃত হব কারণ এটা আমি কোনো প্রকার কারো বিদ্বেষমূলক আচরণের জন্য করছি না বরং যে মিসকনসেপশন যে ভুল ধারণা সমাজে ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সঠিক যেটা জিনিস সেটা যেন মানুষ জানে এবং এটা যে তৈরি করেছে বা যারা এটা চালু করেছে তাদের মধ্যে লজিক ফিট করে এটা প্রমাণের চেষ্টা করা হচ্ছে এটা হাতি দ্বারা প্রমাণিত নয় কোরআন দ্বারা প্রমাণিত নয় এটা প্রমাণের চেষ্টা করা হচ্ছে আমরা এখানে পেলাম যে যেহেতু সে মাইয়েদা ছিল ঈসা আলিয়া লোকের কাছে নিয়ামত আর নবী রহমত সাল্লাম রহমতুল আলমিন তিনি আমাদের জন্য সব থেকে বড় নিয়ামত তাই তার জন্য আমাদেরকেও খুশি করতে হবে এটা সত্য কিন্তু জন্মের দিনেই খুশি করতে হবে এটা কোথায় পেলেন মেনে নিলাম জন্মের দিনে তো সেটা ছিল সোমবার তাহলে প্রতি সোমবার করা হোক রস্লাম প্রতি সোমবার করতেন রোজা রাখতেন রসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন আপনি যদি প্রকৃত অর্থে নবীর মহাব্বাতি হন আপনি যদি প্রকৃত অর্থে নবীর মানে এক কথায় ভক্ত হয়ে থাকেন আমরা আসিক শব্দ ব্যবহার করি ইস্ক শব্দ ব্যবহার করি আসলে এই শব্দটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহারের পক্ষপাতি নই কেননা ইস্ক যে শব্দটা সেটা একটি বাজারি শব্দ ইস্ক কোনো মহিলার প্রতি পুরুষের আসক্তি বা তার সঙ্গে জৈবিক চাহিদা থাকে এই জন্য ইস্ট শব্দ ব্যবহার করা হয় আর মোহাব্বত শব্দটা একটা পবিত্র শব্দ যেটা আল্লাহর জন্য রসুল্লাম ব্যবহার করেছেন কোরআনে ব্যবহার হয়েছে মহাব্বাত আল্লাহর জন্য শব্দ ব্যবহার হয় মা বাপের জন্য ব্যবহার হয় এক কথায় বিশ্ব মুসলিমের জন্য সকলের জন্য ব্যবহার করা হয় তো আমরা তো যারা মুহিব্বের রসুল রসুল্লামের মহাব্বতকারী তাদের উচিত হচ্ছে যদি প্রকৃতই নবী রহমেদকে নিজের জীবনের খুশি মনে করে থাকে তো সেই দিন উপলক্ষে সেই দিন উপলক্ষে করবে কি প্রতি সোমবার সে রোজা রাখবে কারণ রসুল্লাম নিজে বলছে হাতিদের প্রমাণিত সই মুসলিম কিতাবস্যাম হাদিস নাম্বার এগারোশো বাষট্টি সেখানে আবু কাতাদা আনসারি রদুল্লাহাম থেকে বর্ণিত যে রুসলাম বলেছেন যে আমি সোমবার জন্মগ্রহণ করেছি তো সোমবারের ব্যাপারে কোনো দিমত নাই আপনি সোমবার রোজা রাখেন সম্পতির সোমবার আপনি আর সিরাত নিয়ে আলোচনা করেন যে রুসুল্লাম এইভাবে জন্মগ্রহণ করেছিলেন রুসাল্লাম এই করেছিলেন রুসাল্লাম এইভাবে মানুষ হয়েছিলেন পরবর্তীতে অহুদের প্রান্তরে এই ধরনের অবস্থা ঘটেছিল তাইফের প্রান্তরে এই অবস্থা ঘটেছিল রুসুলসাল্লাম কিভাবে দিনে দাওয়াত দিয়েছেন আপনি প্রতি সপ্তাহে বলুন না আমি আপনার সঙ্গে কোনো দ্বিমত করবো না আমিও আসবো আপনার সঙ্গে বলতে আমিও আপনার সঙ্গে বলতে আসবো ঈদ পালন করতে আসবো কিন্তু সেই দিনগুলোতে রসুল সাল্লামের যেমন খুশির মুহূর্ত মুহূর্ত রয়েছে রসুলাম আমার জন্য দিনের আহমেদ রসুল্লাম আমার জন্য খুশি রসুল্লাম আমার জন্য সবথেকে বড়ো মেয়ামত এতে কোনো আপত্তি নাই কিন্তু শুধু বারুই রবিউল আল কোথায় পেলেন আর রসুল্লামের খুশি যদি পালন করার ব্যাপারটা হয়ে থাকে এই ফালসাফার ভিত্তিতে আমি বলছি এই যে যুক্তি পেশ করা হয়েছে তার ভিত্তিতে আমি বলছি যদি এটা হয়ে থাকে যদি এটা হয়ে থাকে যে হ্যাঁ যে রসুলামের জশন বা যেগুলো মেলাদ মাহফিল আমরা দেখতে পাই অবশ্যই আপনারা দেখেন যে বিষয়গুলো তো কি ধরনের মেলাদের যে অনুষ্ঠান সেটা দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের হচ্ছে আজকাল কোথায় কি ধরনের কোথায় বগিবুবি ড্যাম্প কোথায় আপনার কি বলছে বক্স বিভিন্ন রকম ঢাকঢোল বিভিন্ন রকম পটাকাবাজি আরও বিভিন্ন রকম জিনিসগুলো করা হচ্ছে তো যে জিনিসগুলো দেখেন তাহলে آکان کے مستانے میں جشن میلاد منائیں گے جنڈ ہرے لہرائیں گے آکان کے دیوانے ہیں آکان کے مستانے میں جشن میلاد منائیں گے جھنڈ ہرے لہرائیں گے تسلی ہو مایوس قبروں حشر میں آتا আজকে কি হচ্ছে তাহলে আমরা যেটা বলছি যে আপনি ঈদ বা খুশি কেন্দ্র করে প্রতি সোমবার মানান আমি আপনার সঙ্গে মানাতে রাজি আছি আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেকে রোজা রাখি আমরা প্রতি প্রতি সোমবার রোজা রাখি এমন ব্যক্তির সংখ্যা প্রচুর আপনাকে ব্যক্তিগতভাবে বলছি আমার জানামতে মতে হাজারো ব্যক্তির নাম দেবো তা আপনি যে কোনো দিন তার বাড়ি গিয়ে প্রমাণ করতে পারবেন যে যারা সোমবার বৃহস্পতি রোজা রাখে সোমবার বৃহস্পতি রোজা রাখে তার সবাই আহলুল দিস তার নবীকে ভালোবাসে তাই রাখে নফল রোজা অথচ রাখে তার নবীকে ভালোবাসে নবী সব দেখেছিলেন তাই রাখে কিন্তু আপনি কেমন নামাজ নাই রোজা নাই মদ মাতাল সবারই কাছে টাকা নিয়ে আপনার সেই মাতালগুলোকে নিয়ে সেই বেনামাজিগুলোকে নিয়ে ইসলামের সাথে যাদের দূরতম কোন সম্পর্ক নেই বিভিন্ন রকম দুর্নীতি জড়িত তাদেরকে নিয়ে মিছিল বের করছেন তাদেরকে নিয়ে হোই করছেন তাদেরকে নিয়ে আপনি বিভিন্ন রকম পটাকাবাজি করছেন তাদেরকে নিয়ে আপনি মিলাদ মাহফিল করছেন এই কি ধরনের মিলাদ ইসলামের যুগে এই ধরনের ব্যক্তিদের কোনো অস্তিত্ব ছিল ছিল কি আদৌ ছিল না তাহলে আপনি এটাকে মিলাদ বলছেন রুসলামের গুণকীর্তন বর্ণনার কথা বলছেন রুসলাম যে আমাদের জন্য নবীর রহমাত তিনি আমাদের জন্য নেয়ামাত এটা বর্ণনার কথা বলেন। কিসের ভিত্তিতে কোন দলিলের ভিত্তিতে কোন দলিলের মানদণ্ডে কোরআনে কোন আয়তে বলেছে যে ধরনের করতে অতএব বোঝা উচিত দুই নম্বর এ আয়াতের পর তিনি লিখছেন মানে আহমেদ ইয়ার খান নাইমি সাহেব তার জাল হকের যেটা আমি পড়ছিলাম তিনি এই দিল্লিটি প্রেস করেছেন ফ্রেমাইয়দা আয়াত নাম্বার একশো চোদ্দো তারপরে আয়াতের অনুবাদটা করেছেন এভাবে হে আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্চা প্রেরণ করুন যাতে এটা আমাদের আগে ও পরে সবার জন্য ঈদে পরিণত হয় এটা বলেছেন আমি আগে যেটা বললাম অনুবাদ সেটা হচ্ছে কাঞ্জুল ইমান থেকে বললাম বোঝা গেল যে হযরত মাসি আলী সাল্লাম খানচা অবতীর্ণ হওয়ার দিনকে ঈদ হিসাবে পালন করেছেন কে ঈশাণ কেননা খাদ্য ভর্তি দফতরখানা অবতীর্ণ হয়েছিল হুজুর সাল্লাহ আলাইস্লামের আগমনের আগমন আমাদের জন্য ওই খানচার থেকে অনেক বড় নিয়ামত সেম ফলসফা সেম একই যুক্তি একই লজিক সেম মান্তিক সেটা কাঞ্জলি মানে বলা হয়েছে সেটা এখানে বলা হয়েছে বড় নেমত সুতরাং হুজুর সাল্লামের পবিত্র জন্মদিন ও ঈদের দিনের মতো দেখেন এখন কি হলো কথাটা হালকা করে দিলেন বলে হয়নি যে রসুদামের জন্মদিন ঈদের দিনই বলা হয়নি লাইকে ঈদ ডে অফ ঈদ ঈদের দিনের মতো বাট নট ঈদ এখানে তিনি স্বীকার করে নিলেন এখানে স্বীকার করে লেখাতে দেখেন যে হুজুর সাল্লাহের পবিত্র জন্মদিনও ঈদের দিনের মতো যদি ঈদ হতো আপনি বলেন বকরা ঈদ ঈদের মতো বলবেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এর সঙ্গে ঈদ শব্দ লাগাই আছে আপনি এই দিনগুলোকে ঈদের দিনের মতো বলে আপনি বলবেন হালকা করবেন না কারণ এর পেছনে দলিল নাই তাই ওই সঙ্গে যুক্তি খাটানো হচ্ছে যে ওটাও বড় নিয়ামত তাই ওটার মতো এটাও ঈদের দিন ঠিক আছে মানা গেল আমি আগেই বললাম যে আমি ঈদ মানলাম খুশির ব্যাপার কিন্তু সেই খুশিটা কিভাবে হবে তেরিকায় মোহাম্মাদী না তেরিকায় বিদাতি বিদাতিদের পন্থা না মহান পন্থা তো মহন সাল সাল্লাহের পন্থা কে পালন করেছে সাহাবারা পালন করেছেন তাবিরা করেছেন করেছেন এ ধরনের বক্স বাজানো এ ধরনের মিছিল বের করা এ ধরনের রাস্তা বন্দি করে লোকেদের মানে যাতায়াতের মানে ব্যাপারে বাধা সৃষ্টি করা অথচ আমরা জানি ইমানের মধ্যে সব থেকে ইমা আদ্র ইমান সেটা চলে আইলহিল্লাহ আর আদনা হাবটা সব থেকে নিম্নতর স্থান সেটা কি

যে আপনারা যে এটা করছেন কোন দলিলের ভিত্তিতে করছেন ভাই এরপর তিনি লিখছেন যে অনুরূপ মিলাদ মানে ব্যাপারে কিছুটা ইয়ে করেছেন মানা করছেন অনুরূপ অনুরূপ মিলাদ শরীফে বাদ্যযন্ত্রের সাহায্যে নাক পাঠ করা বড়ই পাপ আমি যেটা এখন বিভাজন করছিলাম সেটা বিধাজন করেছেন কেমন মাসলাক কেমন আহমদ খান খান অনুচর অনুচর যে কথা মানছে বা বাদ্য এখানে বাদ্যযন্ত্র হচ্ছে খেলাধুলার ব্যাপারে ও নিকৃষ্ট বিষয়ের অন্তর্ভুক্ত আজকে মাজারে যারা পড়ে আছে ম্যাক্সিমাম এই বাজনা নিয়ে পড়ে থাকে আমাদের এখানে যে মাজারগুলো দেখতে পাই কাওয়ালি টাওয়ালি দেখতে না আপনারা তো এগুলোতে দেখা যায় ম্যাক্সিমামে দেখা যাচ্ছে যে এই বাদ্যযন্ত্র সমস্ত কিছু ওইখানে কে বলা হয়েছে করেটা হারাম বলা হয়েছে তো এর যারা হারাম হারাম নিয়ে ব্যস্ত তারা কি ভালো মানুষ হারাম যাদের সঙ্গে জড়িত হয় তাদের কি বলা হয় যাক শব্দগুলো খারাপ বলে উচ্চারণ করবো না তো তদুপরি আপনার বাদ্যযন্ত্রের খেল খেলতামাশা করাটা হারাম নাট পাঠ হচ্ছে ইবাদত তুল্য এই যে এই কথাটা এই কথাটাও নিজের ভ্রমণ করার কথা কোন গজল পাঠ করা ইবাদত হয় ইবাদত তুল্য হয় এর জন্য নেকি আছে বলুক তো যদি সেটা হাদিস কোরআন না হয় তাহলে তার জন্য কোনো নেকি নেই হ্যাঁ মাহাবতের কোনো আপনি বলতে পারেন যাই যাচ্ছে জায়েদ আছে মুস্তাহাব এটাকেই বলা হয় যদি নবীর মোহাবতে কেউ নবীর নামে নাত গলে রসুল আল্লাহর নামে যদি প্রশংসা করে এবং সেটা যদি কোরআন যদি কোনো শব্দ থেকে যায় ওর মধ্যে তাহলে সেটা যদি কিন্তু কারো বানানো কবিতা যদি আপনি পাঠ করেন তার জন্য নাকি পাবেন কে বললে ইবাদত কিভাবে হতে পারে ইবাদতুল্য কীভাবে হতে পারে আর ইবাদতের জন্য দলিলে সেটাই দরকার সেরে তো দলিল দরকার না সে দরকার তো ইবাদত ইবাদতুল্য কিভাবে হতে পারে তো এটা একটা মানে মানে ফালতু কথা যে কোনো পড়া এ তুলল একে বাদ্যযন্ত্রের সাহায্যে পাঠ করাটা খুবই অন্যায় যদি কোনো জায়গায় মিলাদ শরীফে এ ধরনের অন্যায় কাজ হয় তাহলে এসব অন্যায়কে অপসারণ করতে হবে কিন্তু মিলাদ শরীফ বন্ধ করা যাবে না অর্থাৎ মিলাদ শরীফটা কী ধরনের হবে দেখুন এখানে মিলাদ শরীফ তাহলে এক ধরনের আর বাদ্যযন্ত্র আলাদা ধরনের তাহলে আমাদের দেশে বা পাকিস্তান ভারত বাংলাদেশ এই সব জায়গাতে যে মিলাদ হয় আরে এই বাদ্যযন্ত্র সহকারেই তো করাটাই মিলাদ বলছে তো এর মধ্যে মিলাদের ব্যাপারটা কীভাবে এলো তাহলে বোঝা যাচ্ছে যে মিলাদ নামে যেটা বলা হচ্ছে সেটা আলাদা জিনিস সেটা কোনো মানুষকে ভালো মুসলিমদেরকে সামনে নিয়ে রসুলসাল্লাম সংক্রান্ত তার শিরাদ বর্ণনা করা সেটা কোনো গাল গল্প কোনো আপনার এই হিন্দি ফিল্মের যে গান তাতে বক্স বাজানো এগুলো নয় অথচ বা রাস্তায় মিছিল করে বেড়ানো নয় রাস্তায় মিছিল বের করা নয় বোঝা যাচ্ছে যে এখান থেকে তার কথা থেকেই যে মিলাদ যদি তার হয় তাহলে এটা বন্ধ করা যাবে অর্থাৎ সিরাত আলোচনা অবশ্যই কেন বন্ধ করবেন আপনি বাড়িতে প্রতিদিন উঠুন আপনার সন্তানকে নামের প্রতিটা সুন্নত শিক্ষা দিন সেটা তার সিরাত বর্ণনা হচ্ছে আপনি রসুলাম কোথায় কি হয়েছে আপনি আমার পরিবারকে বলুন আপনি আমরা মুসলিম ভাইদেরকে নিয়ে রসুলামের সিরাত বর্ণনা করুন অবশ্যই এটা জায়েজ এটা করবেন এটা নাকি রয়েছে কারণ রসুল সাল্লাম হচ্ছে আমাদের জন্য আদর্শ তিনি চল আমাদের জন্য মডেল আল্লাহ নিজেই বলেছেন তাহলে বলা হয়েছে কানা ফি হাসানা মধ্যে তোমার জন্য রয়েছে উত্তম আদর্শ উত্তম মডেল উত্তম নমুনা তো উত্তম মডেল রয়েছে তো রসুল সাল্লাহের মধ্যে আমাদের জন্য মডেল রয়েছে তো রসুল সাল সাল্লামকে অবশ্যই যদি বর্ণনা করেন তাকে মডেল কিভাবে বানাবেন তো তার সিরাদ বর্ণনা করা অজীব আমরা মনে করি এটা ওয়াজিব অর্থাৎ রসুল সাল্লাম ছাড়া আমরা দিন ইসলাম পাইনি রসুল সাল্লাম ছাড়া আমরা আদর্শ উত্তম আখাক পেতে পারি না রসুল স্লাম ছাড়া আমরা আদর্শ কথা বলার ধ্বং পেতে পারি না আমরা প্রত্যেকটা সে আপনার বলেন রাজনৈতিক বলেন সে আপনার ইয়ে বলেন মানে অর্থনীতি বলেন বা আরো অন্য কিছু বলেন পারিবারিক জীবন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি রসুল সাল্লামকে যদি ফলো না করেন যদি মডেল না বানান তাহলে তো আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না অতএব রসুল সাল্লামের সিরাত আপনাকে বর্ণনা করতে হবে সেটা বাড়িতে হোক সেটা স্কুলে হোক সেটা কোনো মজলিসে হোক সেটা করতে পারেন কোনো ব্যাপার নেই তো এখানে তিনি বললেন যে মিলাদ বর্ণনা করা যাবে না মানে বন্ধ করা যাবে না যদি কোনো মহিলা উচ্চ স্বরে কোরআন পাঠ করে এবং বাদ্যযন্ত্র সহকারেই করে তাহলে সেটাকে প্রতিরোধ করার কথা বলা হয়েছে এবং তেলাওতে বাধা দেওয়া যাবে না যেমন যদি কেউ কোরআন তেলাত করে তাহলে করে কিন্তু ইয়ে যদি কেউ কিছু বাজায় তাহলে সেটা বন্ধ করার কথা ভালো কথা এটা এরপর তিনি সুরা দোহা এর এগারো নম্বর এক তৃণব্বই এর এগারো নম্বর আয়াত বলছেন যে না তার আগে এটা কি যে কোরআন ও হাদিসে তিনি বলছেন আমি পরে লাইটা পড়ছিলাম যে কোরআন হাদিস ওলামা একরামের উক্তি ও ফেরেশতা ও নবীগণের কর্মধারা থেকে মিলাদ শরীফ প্রমাণিত এবার দেখুন এই কথাটা ডাহা মিথ্যা কথা কাহা ডাহা মিথ্যা কথা কোরআন হাদিস ওলামা এর উক্তি ও ফেরেস্তা ও নবীগণের কর্মধারা নিশ্চয়ই স্পষ্ট সব থাকবে যে ফেরেস্তারা কীভাবে মেলাদ পালন করেন সাহাবারা কীভাবে করেছেন তারপরে আপনার নবীগণ কীভাবে করেছেন প্রত্যেকটা থাকবে আমি দলিল চাই তাদের কাছে স্পষ্ট দলিল দেখ এক হচ্ছে বললাম প্রমাণিত আর এক হচ্ছে প্রমাণ করার চেষ্টা করা এখানে যেটা করা হয়েছে সবগুলো চেষ্টা করা হয়েছে আর যেগুলো চেষ্টা করা হয়েছে সেটা ইসলাম নয় তুমি চেষ্টা করে তোমার মাসলাককে বাঁচানোর চেষ্টা করছো আর এটাই হয়েছে এখানে দেখুন এখানে যেটা এসেছে আয়াত সেটা হচ্ছে সূরা ইব্রাহিম চোদ্দো নম্বর সরা কোরআনের এর পাঁচ নম্বর আয়াত সেখানে যে অংশটুকু নেওয়া হয়েছে যে ওয়াজেক্কির হুম বি আইয়া মিল্লাহ এইটুকু শুধু নেওয়া হয়েছে পুরো আয়াতটা হচ্ছে যে ওয়ালাক্য়া দা আর সারানা মুসা বি আয়াতিনা আন আফরিজ কৌ মুকা মিনা দুল মাতি ইলানুর ওয়াদেক্কির হুম বি আইয়া মিল্লাহ ফি নাফিজালিকা এখন এখানে তিনি যে অংশটা তুলেছেন সেটুর ভিত্তিতে বলি এখানে বলা হয়েছে যে কোরআন অনুবাদ তিনি করেছেন যে তোমরা তোমাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকুর গুজার করো শুকুর গুজার করো হুজুর সাল্লাম আমাদের জন্য বড় নিয়ামত মিলাদ শরীফে এরই আলোচনা করা হয় এটুকু এখানে দেয়া হয়েছে এখন আমরা দেখব কঞ্জুল ইমান কঞ্জুল ইমানের ১৪ নম্বর সুরা সুরা ইব্রাহিম সুরা নম্বর চোদ্দ আয়াত নম্বর পাঁচ সেখানে বলা হচ্ছে ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমুকা ইলা যুলমাতি ইলান নূর ওয়া যাক্কিরুহুম মিল্লা একটা হচ্ছে পাঁচ নম্বর অ্যাট এখানে মানে অর্থ নেওয়া হয়েছে যে নিশ্চয় আমি মূর্ষাকে আমার নিদর্শন সহকারে প্রেরণ করেছি আপন সম্প্রদায়কে অন্ধকার রাশি থেকে আলোতে আনায়ন করো এবং তাদেরকে আল্লাহর দিবস সমূহ স্মরণ করিয়ে দাও নিশ্চয় সেটা সেটার মধ্যে নিদর্শনাদি রয়েছে প্রত্যেক বড় ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য এখন এখানে তিনি টিকা করেছেন আমরা টিকাগুলো একবার দেখে নেই প্রথমে বারো নম্বর টিকা বারো নম্বর টিকার বলা হয়েছে যে যে তিনি মুসাকে এবং নিশ্চয় আমি মুসাকে আমার নিদর্শনাদি ওই তো নিদর্শনাদি বায়ো দিয়ে বলা হচ্ছে তার লাঠি বা শুভ্র হাত ইত্যাদি সুস্পষ্ট মুজে যায় এটা বলা হয়েছে তারপর তেরো নম্বরে বলা হয়েছে যে অন্ধকার থেকে বের করার ব্যাপারে তো কুফুর থেকে কুফুর অন্ধকার রাশি থেকে ইমানের দিকে আনার ব্যাপারে চোদ্দ নম্বর যেটা সেটা হচ্ছে যেটা দলিল দিয়েছেন জাল হকি যে ওয়াদেতাল্লাহ তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে চোদ্দ নম্বরে দেখুন যে কামুস বলে মানে হচ্ছে এটা ব্যাপারে বলছেন যে আই আয়ামুল্লাহ কামুসের মধ্যে রয়েছে যে মুল্লাহ দ্বারা আল্লাহ দিন আল্লাহর এর দ্বারা আল্লাহর অনুগ্রহ রাজির কথা বুঝানো হয়েছে হজরত ইবনে আব্বাস উবাই ইবনে কাব মুজাহিদ কাতাদা ও মুল্লাহ অর্থাৎ আল্লাহ দিবস সমূহর ব্যাখ্যায় আল্লাহর অনুগ্রহ সমূহ দ্বারা করেছেন মুকাতিলের ওমত হচ্ছে আয়ামুল্লাহ দ্বারা ওই সব বড় বড় ঘটনা বোঝানো হয়েছে যেগুলো আল্লাহর নিদর্শনী নির্দেশেই ঘট মানে সংঘটিত হয়েছে এরপর তফসিল করা হচ্ছে কোনো কোনো তফসির বলছেন আয়ামুল্লাহ আল্লাহ দিবস হচ্ছে ওই দিবস যেগুলোতে খুব ছোট লেখাটা সেই জন্য তো যেগুলোতে আল্লাহর আপন বান্দার প্রতি অনুগ্রহ করেছেন যেমন বানি সাইলদের জন্য মান্না সালোয়া আকাশ থেকে যে খাবার আসতো সেটা অবতীর্ণ করার দিন হজরত মুসা আলি সালামের জন্য সমুদ্রের রাস্তা করার দিন এটা খাজিন এবং মাদারিক এবং ইমাম রাবেগ রাগিব ইমাম রাগিব কৃত যে মুফরাদাত তাতে মানে এই অর্থগুলো নেওয়া হয়েছে অর্থ মানে তফসিল নেওয়া হয়েছে এ দিবসের অর্থাৎ আয়ামুল্লার মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ দিন হচ্ছে বিশ্বকুল সর্দার নবী সাল্লাহ আলিয়াল সাল্লামের বিলাদত ও জন্ম মিরাজের দিন এগুলোর স্মরণকে প্রতিষ্ঠিত করাও এ আয়াতের নির্দেশের অন্তর্ভুক্ত অনুরূপভাবে অন্যান্য বুজুর্গ ব্যক্তিদের প্রতি আল্লা তালার এসব অনুগ্রহ হয়েছে অথ মানে অথবা যেসব দিনে বড় বড় ঘটনার বলি সংগঠিত হয়েছে বলে আপনার এই কথাটা মানে এসেছে এখানে এখন এখানেও দেখলেন যে এখানেও লা বলতে প্রত্যেকেই অর্থ নিচ্ছেন যে বিশ্ব কুল মানে নবিকুল ফর্দার রসুল সাল্লামের কথা কেউ নেননি এখানে মুসা আলহ সাল্লামের কথা বলা হয়েছে আর ওই কথাটা যে মিথ্যা এখানেও দেখুন বলা হয়েছে যে